নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 নভেম্বর 2021 বৃহস্পতির রাশি পরিবর্তন। আপনার মকর রাশি থেকে, নিচস্থ গৃহ থেকে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ সিংহ রাশির কেন্দ্রে কিন্তু এই শুভগ্রহের অবস্থান। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সিংহ রাশি একাই 100। দেখুন, কেন্দ্রে যখন কোনো শুভগ্রহ অবস্থান করে, বিশেষভাবে শুভ ফল প্রদান করে। তো এই বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশ, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ, সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করে সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনার সন্তানের দিক থেকে, আপনার শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু থাকছে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে। দেখুন, যে কোনো কার্যে, যে কোনো কাজে আপনারা, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, নিশ্চিতরূপে সফলতা আপনারা কিন্তু পাবেন। দেখুন, আপনাদের এই বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং আপনাদের এই পঞ্চমপতি সপ্তমভাবে প্রেমজ বিবাহে, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, যারা দীর্ঘদিন বিয়ের ব্যাপারে চেষ্টা করছিলেন না, এই 20 নভেম্বরের পর থেকে আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। সিংহ রাশি, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত ব্যবসা আপনাদের চলবে। এবং এর পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, অর্থাৎ আপনার ব্যবসা, দৈনিক রোজগার এবং আপনার দাম্পত্য সুখ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করছে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয়, সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। এবং সরাসরি থার্ড হাউসের দৃষ্টি, আপনাদের যোগাযোগ, কমিউনিকেশনগুলো আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করবে, আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন, যে কোনো কার্যে আপনারা কিন্তু সফল। 20 নভেম্বরের পর থেকে কি না, আমি আবারও বলছি, সিংহ রাশির এই যে গাড্ডাতে পড়েছিল কি না, এই গাড্ডা থেকে কিন্তু উঠে দাঁড়াবে। ডায়েরিতে নোট করে নিন, এই গাড্ডা থেকে উঠে দাঁড়াবে সিংহ রাশি। এই বৃহস্পতির পূর্ণ মাত্রায় দৃষ্টি এবং রবির ঘরে দৃষ্টি দিচ্ছে, রবির সাথে বৃহস্পতির চরম কিন্তু মিত্রতা আছে। এই গাড্ডা থেকে উঠে দাঁড়িয়ে যে কোনো, যে কিছুতে কাজে হাত দিবে কেন, সম্পূর্ণরূপে সফলতা সিংহ রাশির হাতের মুঠোয়। অর্থাৎ আবার আমি বলছি, সিংহ রাশি একাই 100 হতে চলেছে। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভবান হবেন, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এডুকেশনের জায়গাটা, উচ্চশিক্ষার সঙ্গে যারা রত আছে, শিক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। যারা টিচিং প্রফেশনে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু সিংহ রাশিকে ভালো ফল, এই বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। যে কাজ আটকে ছিল সেই কাজ কিন্তু সম্পন্ন হবে, অর্থাৎ আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে আপনাদের কেন্দ্রে বৃহস্পতি আসার জন্য। এই কেন্দ্রে বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল প্রদান করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।